আমলাতন্ত্র আর পদ্ধতিগত জটিলতা ব্যবসা বাণিজ্যের জন্য বড় বাধা বলে জানান ব্যবসায়ীরা এসব বাধার কারণে বিদেশিরা নিরুৎসাহিত হয় ভ্যাট ট্যাক্স প্রদান সহ ব্যবসা বাণিজ্যে প্রয়োজনীয় সব অনুমোদন প্রক্রিয়া শতভাগ অনলাইন করার দাবি তাদের মঙ্গলবার এফ বি ভবনে সেমিনারে এসব কথা বলেন তারা তবে সরকার ব্যবসা সহজ করার উদ্যোগ নিয়েছে বলে তাদের জানান বাণিজ্য প্রতিমন্ত্রী সালমা জাহান মুক্তার প্রতিবেদন রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির যৌথ উদ্যোগে ব্যবসা বাণিজ্যে বাধা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ব্যবসায়ীরা জানান ব্যবসা শুরু করতে সরকারের বিভিন্ন দপ্তর থেকে এক ডজনেরও বেশি সনদ ও অনুমোদন নিতে হয় আমলাতান্ত্রিক কারণে এতে অনেক সময় নষ্ট হয় তাই ভ্যাট ট্যাক্স প্রদান সহ ব্যবসা বাণিজ্যের প্রয়োজনীয় সব লাইসেন্স শতভাগ অনলাইন করার দাবি জানায় ব্যবসায়ীরা সেই সঙ্গে ট্রেড লাইসেন্স সহ সব সনদের মেয়াদ পাঁচ বছর করার দাবি জানায় তারা এ সময় ব্যবসা সংক্রান্ত সব বাধা দূর করার চেষ্টা চলছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটো আমরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমি কথা দিতে পারি আমার আপনাদের জন্য খোলা বাণিজ্য না থাকলে বাণিজ্য মন্ত্রণালয়ের কোন অস্তিত্ব থাকবে অতএব দেশের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্থকতা হবে এবং সেই লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা কাজ করছি বাণিজ্য গতি বাড়াতে রফতানির পাশাপাশি আমদানির উৎসের ক্ষেত্রেও বৈচিত্র্য আনার পরামর্শ দেন বাণিজ্য প্রতিমন্ত্রী সালমা জাহান মুক্তা বৈশাখী সংবাদ ঢাকা